প্রতিদিনের মতো আজকেও আবারও চলে আসলাম নতুন পাঁচটা কিচেন টিপস নিয়ে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, সবাইকে আবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও দেখার জন্য। শুরু করলাম প্রথম টিপস। এখানে আমি কিছু কাচের প্যালেট নিয়েছি যেগুলো অলরেডি একবার পরিষ্কার করা, কিন্তু মাঝে মধ্যে এমনটা হয় প্লেটগুলো ধুয়ে নেওয়ার পরেও কেমন যেন একটা গন্ধ ভাব থেকে যায়, যেটা কিছুতেই যেতে চায় না। তার জন্য আপনি যদি কিছুটা ভিনেগার দিয়ে এই প্লেটটাকে একটু পানি দিয়ে ধুয়ে নেন, তাহলে দেখবেন প্লেটে ধোয়ার পরেও যে গন্ধটা থাকে সেই গন্ধটা একদমই চলে যাবে। চলে যাব দুই নম্বর টিপসের দিকে। এটা হচ্ছে একটা জ্যামের ডিব্বা। আমরা জ্যাম অথবা মেয়োনিজ একবার ব্যবহার করার পরে যখন ফ্রিজে রাখি, তখন যে জিনিসটা হয়, ডিব্বার মুখটা খুলতে গেলে খোলাটা খুব একটা সহজ হয় না। তখন আপনি একটা চামচ নিয়ে যদি এরকম একটু উপরে কয়েকটা বাড়ি দিয়ে দেন, আমি যেভাবে করছি ঠিক এমনটা, আর এরপরে ধরার সঙ্গে সঙ্গেই দেখবেন ডিব্বার মুখটা একদম ইজিলি খুলে যাবে। আশা করি এই টিপসটা অনেক কাজে আসবে। চলে যাব তিন নাম্বার টিপসের দিকে। তিন নাম্বার টিপস হচ্ছে কচুর মুখে পরিষ্কার করার খুব একটা সহজ পদ্ধতি এখানে শেয়ার করছি। এখানে আমি নিয়েছি কিছুটা কচুর মুখে আর নিতে হবে ওই যে আমার হাতে যেরকম একটা স্টিলের মাজুনি আছে এমন একটা মাজুনি নেবেন। এরপরে আমি যেভাবে মাজুনি দিয়ে কচুর মুখিটাকে একটু ঘষে নিচ্ছি এমনটা করে নেবেন, তাহলে দেখবেন কচুর মুখিটা খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে। আর যদি সম্ভব হয় তাহলে একটু পুরানো মাজুনি নেবেন, পুরানো মাজুনিতে ধার বেশি থাকে, তাহলে খুব দ্রুতই এই কাজটা হয়ে যাবে। আর কচুর মুখি ধরলে যাদের হাত চুলকায় তাদের জন্য আরেকটা ছোট্ট টিপস শেয়ার করি। কচু জাতীয় জিনিস ধরার আগে আপনি যদি আপনার হাতে একটুখানি সরিষার তেল মেখে নেন, তাহলে দেখবেন কচুর মুখি হোক, কচুর শাক হোক অথবা লতি হোক, যাই হোক না কেন, আপনার হাত আর চুলকাবে না। তো এইভাবে আপনার রান্না করার জন্য যে কচুর মুখিটা আছে সেটা খুব সহজে পরিষ্কার করে নিতে পারেন। আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও আছে কচুর মুখি পরিষ্কারের উপর, সেখানে আমি তিন চার রকমের পদ্ধতি দেখিয়েছি, ইচ্ছা করলে সেটাও আপনারা চেক করে দেখতে পারেন। কথা বলতে বলতে কচুর মুখিটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবার এই মুখির সামনে পেছনের যে অংশটা আছে সেটা কেটে নিচ্ছি, আর বাকিগুলা আমি অফ ক্যামেরাতে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হলো। এবার চলে যাব চার নাম্বার টিপসের দিকে। এটা হচ্ছে আমরা যখন কোনো প্রকারের ভাজা ভাজির নাস্তা বানাই, সেটা হতে পারে চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই অথবা ডালের বড়া, যাই হোক, তখন তেলটা কিন্তু এমন পোড়া পোড়া হয়ে যায়, এই পোড়া তেলকে আপনি কিভাবে পিউরিফাই করবেন, একদম পরিষ্কার করে ফেলতে পারবেন, সেই টিপসটাই এখানে শেয়ার করছি। যদিও পোড়া তেল এক দুই দিনের বেশি ব্যবহার করা উচিত না, তাই চেষ্টা করবেন এটা পিউরিফাই করার পরের দিনই শেষ করে ফেলতে। আমি এখানে বাটিতে নিয়েছি কর্নফ্লাওয়ার, এই কর্নফ্লাওয়ারটাকে আমি গুলে নিচ্ছি চামচের সাহায্যে। আমি এখানে দেড় চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি, আর এই কর্নফ্লাওয়ারটা এখন এই তেলের ভিতরে দিয়ে চুলাটা অন করে দিয়েছি। এইবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। তেল পিউরিফাই করার অনেক ধরনের পদ্ধতি রয়েছে, তবে আমার কাছে এই পদ্ধতিটা বেশ ভালো লাগে, মনে হয় খুব সহজেই তেলটা অনেক বেশি পরিষ্কার হয়ে যায়। আপনারা একটু কয়েক মিনিট দেখতে থাকুন, দেখবেন এই তেলটা এত বেশি পরিষ্কার হবে বোঝাই যাবে না যে এই তেলটা দিয়ে আগে কোনো প্রকার ভাজাভাজি করা হয়েছে। এই পর্যায়ে চুলা আছে মিডিয়াম টু লো ফ্লেমে। চুলাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটাকে জাল করব যতক্ষণ পর্যন্ত এই যে কর্নফ্লাওয়ারটা আমি দিলাম এটা দলা পেকে একদম শক্ত না হয়ে যায় সেই পর্যন্ত জাল করে নিতে হবে। অলরেডি এটাতে বলক আসতে শুরু করে দিয়েছে, আর বলক আসার পরে এটা শক্ত মতো একটা দলা হয়ে যাবে, আর ওই দলায় সমস্ত তেলের ময়লাকে শোষণ করে নেবে। আমি চুলার ফ্লেমটাকে আরেকটু বাড়িয়ে দিয়েছি, আর এই পর্যায়ে নাড়াটা কন্টিনিউ রাখতে হবে। এই কর্নফ্লাওয়ারটা আরেকটু শক্ত ভাব যখনই হয়ে আসবে তখনই চুলাটা অফ করে দিলে হবে। এই যে কর্নফ্লাওয়ারটা দেখিয়ে দিলাম একদম শক্ত মতো হয়ে গিয়েছে, আর এই যে এখান থেকে বোঝা যাচ্ছে তেল একদম পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই যে কর্নফ্লাওয়ারের দলাগুলো এটাকে এবার ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব।
এই পদ্ধতিতে অবশ্যই বাসায় আপনার যদি এরকম বা ভাজা পোড়া করার পরে যে তেলটা বেঁচে যায় সেই তেলটা পরিষ্কার করে নিতে পারবেন একদম সহজভাবেই। এবার আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা সেকে দেখিয়ে দিচ্ছি কতটা পরিষ্কার হলো। আশা করি এই টিপসটা অনেক কাজে আসবে, আর যদি তাই হয় তাহলে একটা লাইক করতে ভুলবেন না। চলে যাচ্ছি 5 নম্বর এবং সর্বশেষ টিপসের দিকে। এখানে আছে কিছুটা শুটকি মাছ। শুটকি মাছ আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটা খাবার, সেটা ভর্তা অথবা ভুনা যাই হোক। তো শুটকি মাছ যদি ঘরে বেশি দিন থাকে তাহলে কোন উপায়ে আপনি দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করতে পারবেন, যে উপায় সংরক্ষণ করলে কোনো প্রকার পোকা ধরবে না, নষ্ট হয়ে যাবে না, বাজে কোনো গন্ধ হবে না, সেই টিপসটাই এখানে শেয়ার করছি। আমি যে পদ্ধতিতে সবসময় শুটকি মাছ সংরক্ষণ করি এর জন্য নিতে হবে একটা পলি ব্যাগ, আর এই পলি ব্যাগের ভেতরে যে যে কতগুলি মাছ এই প্লেটে ছিল সেই মাছগুলাকে দিয়ে দিচ্ছি। একটা পরিষ্কার পলি ব্যাগ নিতে হবে আপনাকে। আর মাছগুলো দেয়া হয়ে গেলে এই ব্যাগের মুখটাকে একটুখানি মুড়িয়ে নিতে হবে, আর মোড়ানো হয়ে গেলে এই মাছটাকে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। ডিপ ফ্রিজে যদি আপনি রাখেন তাহলে বছর খানেকের মতো এই মাছটা ভালো থাকবে। যাই হোক, এই ছিল আমার আজকের আয়োজন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক বেশি কাজে আসবে। আজকের মতো বিদায় নেব, আল্লাহ হাফেজ।